আমাদের দেশের কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করে জমির অনেক ক্ষতি করছে এবং তারাই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আজ এসেছি কিশোরগঞ্জ সদর উপজেলার একজন সফল কৃষকের জমিতে। তারা কিভাবে নিরাপদভাবে সবজি উৎপাদন করছেন সে সম্পর্কে আজ আমরা জানব, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি সেই কৃষকের সংক্ষিপ্ত পরিচিতি। ভাইয়া, আমি তো দেখতে পাচ্ছি আপনি একজন তরুণ, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করতে পারি না এবং আমার বাবার আর্থিক কারণে আমি পড়াশোনা করতে পারি না। আচ্ছা। রটমিস্ত্রির কাজ করতাম, রটমিস্ত্রির কাজ করার পরে আপনার 2-3 বছর লাগাত কাজ করতাম এক কন্ট্রাক্টরে। জি। পরে দেয় আপনার দেখা গেছে যে কন্ট্রাক্টরে একদিন সকাল 9:30 বাজে গেছিল। পরে দেয় আপনার এই কন্ট্রাক্টরে আপনার কাজ করার লাগে কইতে থাকো 9:00 সময় যে আস্তে আস্তে আসবে না হলে আব্বু যে এখানে আপনার 2 কাঠা জমি গিরবি লাগছিল, 2 কাঠা জমি গিরবি লাগার পরে দেয় আপনার প্রথম শশা চাষ করেছি। কৃষিতে আসার মূল উদ্দেশ্যে আপনি প্রথমে শশা চাষ করেছেন? প্রথমে শশা চাষ করেছি, পরে দেয় আপনার শশা চাষ করলাম, পরে দেয় আপনার প্রথম শশা ভালোই হয়েছে। আচ্ছা। পরে দেয় আপনার শশা বিক্রি করলাম, 30,000 টাকা বিক্রি করলাম প্রথমবার। প্রথমে অনেক টাকা? জি, প্রথমে 30,000 টাকা আয় করালাম। আচ্ছা। দ্বিতীয়বার আয় করে পরে দেয় আপনার আবারও 50,000 টাকা বিক্রি করলাম। আচ্ছা আচ্ছা। 50,000 টাকা বিক্রি করলে আবার এই ক্ষেত্রে আবার টমেটো করলাম। টমেটো করেছেন? টমেটো করার পরে দেয় আপনার আপনার শশা থেকে লাভ হয়েছে দেখে আপনি আবার টমেটো চাষ? জি, আবার টমেটো চাষ করেছি, টমেটো তো আপনার ভালোই হয়েছে। প্রথমে আপনি কতটুকু জমি নিয়ে চাষ শুরু করেছিলেন? প্রথম আপনার হলো 2 কাঠা জমি, তারপর আস্তে আস্তে বড় হয়েছে কতটুকু, তারপর এখন কত আছে? 20 কাঠা জমি আছে কুমড়া। আচ্ছা। আবার ধান আছে আপনার হইতেছে 8 কাঠা জমি আছে ধান, আবার টমেটো আছে আপনার হইতেছে 2 কাঠা। আচ্ছা আচ্ছা। ফুলকপি করেছিলাম 1 কাঠা, এটা এখন তুইলা বিক্রি করে ফেলছি। ভাইয়া, আপনি তো ধান চাষ করেছেন, শসা এবং টমেটো চাষ করেছেন, তো এগুলো কি সম্পূর্ণ কি আপনার নিজের জমিতে করা নাকি বর্গানে আছে? না, আপনার সবগুলা তো আর নিজের না, আপনার এখানে বর্গাও আছে, আবার নিজে কিছু জমি কিনছি, এখন তো আর কিনছি না, এবং এই এখন আপনার দেখেছে যে এই যে জমি। আপনি তো প্রথমে রডের কাজ করেছিলেন, আপনি তো তখন অন্যজনের অধীনে কাজ করতেন, এখন তো আপনি আপনার নিজের জমিতে কাজ করছেন, এটা তো একটা অন্যরকম অনুভূতি এবং ভালো লাগা, তো আপনার কাছে কি সেই জীবনটা ভালো লাগতো নাকি এখনকার জীবনটা ভালো লাগছে? না, সেই জীবনটা তো আপনার দেখা গেছে যে এটা হলো অন্যের অধীনে কাজ করা। জি, অন্যের অধীনে কাজ করা আপনার খুবই কষ্ট, কষ্ট সময় মতো যেতে হয়, কারণ সবসময় দাঁড়ায় কেটে একটু জিরাইন লাগে বলে যে আবারও নিজের জমি নিজে কাজ করতেছি, দেখা গেছে যে আপনি সকাল থেকে জমির মধ্যে কাজ করি, বিকেল বেলা ঘুরি, আর কোনো সমস্যা না। হ্যাঁ, এটা একটা অন্যরকম একটা, এটা অনেক একটা আনন্দের বিষয়। আপনি তো আগে বেতনে কাজ করতেন, বেতন পেতেন, এখন তো আপনি আপনার নিজের জমিতে কাজ করছেন, তো সেই টাকার পরিমাণটা বেশি ছিল নাকি এখন যে আপনি আপনার জমিতে চাষ করে যেই টাকা অর্জন করছেন সেই পরিমাণটা বেশি? না, আপনার দেখা গেছে যে আগে যে কাজ করতাম ওইটা তো আপনার কিছু টাকা কিছু দিত, এই যে কাজ করার পরে দেয় আপনার গাড়ি ভাড়া খাবার টাবার কায়া একদম বাড়িতে আর কোন রকম চলা যাইতো আর কি। জি, এখন নিজে চাষ করতেছি, নিজের পর্যাপ্ত পরিমাণ মোটামুটি টাকা আইতাছে, কাইতাছি, আয় করতাছি, এভাবে হন। আচ্ছা, আপনি কি কৃষি কাজে কি আপনার পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছেন? পরিবারও খুশি এবং পরিবারও সবাই কৃষি কাজে আইসা আমারে সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, মানে কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছে সবাই? জি জি। ভাই, আপনি কি আগে কখনো 30,000 টাকা একবারে সম্পূর্ণ হাতে পেয়েছিলেন? 30,000 টাকা আপনার একখানা অনেক সাথে পেয়ে অনেক খুশি হলাম, প্রথম যেহেতু
জমি করছি, 30,000 টাকা একসাথে পাইছি, অনেক আনন্দ লাগছে। আনন্দ লাগার পরে আবারও করলাম, পরে আপনি আবারও করার পরে আবারও বিক্রি করলাম 50,000 টাকা। তা তো আরো অনেক ভালো লাগছে, বেশি হয়েছে, কারণ কাজ করে তো আর অত টাকা আয় করতে পারতাম না। কৃষি কাজ করার পরে আপনার দেখা গেছে যে বাজারও নিলেই টাকা, আবার আপনার কাজ করার পরে ভালো লাগতেছে। ভাই আপনি তো বললেন 30,000 টাকা এবং 50,000 টাকা আপনি কৃষি চাষাবাদ করে পেয়েছেন, তো কত বছর ধরে আপনি এই কাজটা করছেন? কাজ করতেছি আপনার 5 বছর ধরে কাজ করতেছি কৃষিতে। কৃষিতে 5 বছর কাজ করে আপনার দেখা গেছে যে 20% জমি কিনছি, আবার ভাই একজন বিদেশ পাঠাইছি, আবার আপনার জমি অনেকগুলা বর্গাও লইতাছি, এবং আবার অনেকগুলা আর লাগতেছি। পরিবারের ক্ষেত্রে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনি। জি জি। আপনি কৃষি কাজে এসে কতটুকু সফল হতে পেরেছেন? হ্যাঁ, আমি কৃষি কাজ করে অনেক সফল হতে পারছি। যারা কৃষি কাজ করে তারাই বুঝে যে কৃষিতে কি আছে। জি, আপনি দেখা গেছে যে চাকরি করে 10 বছর চাকরি করেও এই টাকা দলা করতে পারতাম না। এই 5 বছরে যে যতটুকু করেছি কৃষি কাজ করে যে পেয়েছি, 10 বছরে চাকরি করেও পারবো না, আমার সাথে পারবো না কৃষি কাজ করে। আমি মানে বুঝাই যাচ্ছে আপনি একজন সফল কৃষক। জি, আমি বুঝাই যাচ্ছে যে সফল কৃষক আমি। আচ্ছা, আপনার সফলতার গল্প আরো শুনবো, তবে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আমরা এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। ভাই আপনি তো অনেক বছর ধরে কৃষি কাজ করছেন, আপনি আপনাদের কৃষি অফিস থেকে কি কি সহযোগিতা পাচ্ছেন? কৃষি অফিস থেকে আমরা যে উপসহকারী রবিউল ইসলাম ভাই, উনি আসছেন, উনি আইসা কিভাবে লাগানি লাগবো সেভাবে আপনার বুঝাইতেছে, পরিকল্পনা করে দিতেছে, আপনার পরামর্শ দিতেছে কিভাবে করলে ভালো হবে জিনিসটা। ভাই আপনি তো এখানে অনেকগুলো চাল কুমড়া গাছে চাষাবাদ করেছেন, তো আপনি এই চাষাবাদের প্রস্তুতি কিভাবে গ্রহণ করেছিলেন? প্রস্তুতি গ্রহণ করেছি আপনার জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করেছি, 4টা সার চাষ করে তৈরি করে আপনার 7 দিন পরে সারা সার দিছি, সার হিচ্ছে 7 দিন পরে আপনার সারা পাড়ে থেকে সারা এনে লাগাইলাম। আচ্ছা ভাই, আপনি তো 20 কাঠা জমিতে চাল কুমড়া চাষ করেছেন, তো আপনি কি কৃষি অফিস থেকে এবং আপনাদের পরিবার থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, আমি 20 কাঠা জমি চাষ করছি, কিশোরগঞ্জ জেলার অফিসার রবিউল ইসলাম ভাই, উপসহকারী রবিউল ইসলাম ভাই উনি আসছেন, উনি আইসা আপনার দেখায় দিতেছে কিভাবে করলে কিভাবে ভালো হবে, এবং উনি আইসা কয়েকদিন পর পরে আইসা আপনার আইসা দেখে যায় কিভাবে করা যাবে, কিভাবে ভালো করা যাবে। ভাইয়া আমরা এখন একটু উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইয়ার কাছ থেকে জেনে নেই যে ভাইয়া কৃষি সম্পর্কে আমাদেরকে কি পরামর্শ দেন। ভাইয়া আপনি একটু আসেন, আমাদেরকে একটু কৃষি সম্পর্কে বলে দেন। জি, ধন্যবাদ আপনাকে। ভাইয়া আসলে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায়? আধুনিক চাষাবাদ প্রযুক্তির মাধ্যমে আমরা সাধারণত কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি নিরাপদ সবজি উৎপাদন করার জন্য। আচ্ছা, এই জন্য ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার আমরা জমিতে ব্যবহার করার জন্য পরামর্শ দিই, রাসায়নিক সারের ব্যবহার কমায়, যেন জৈব সারটা অর্থাৎ গ্যাসমুক্ত পচা গোবর যেটা আছে সেটা ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, এবং সবজির যে ফল ছিদ্রকারী মাছি পোকা আছে যেটা ক্ষতি করে থাকে, কুচি ফলে বসে ফলটাকে ছিদ্র করে থাকে, এই মাছি পোকা দমন করার জন্য সাধারণত আমরা হলুদ আটালু ফাঁদ এবং সেক্সপেরিমন ট্যাব জমিতে ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে আসছি, যেন কীটনাশকের ব্যবহারটা কম লাগে। ভাইয়া একজন কৃষককে চাল কুমড়া চাষের জন্য মাচা তৈরি করার জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়? কুমড়া চাষ করার জন্য প্রথমেই বীজতলাতে চারা উৎপাদন করা হয়। বীজতলাতে চারা উৎপাদন করার পর চারাটা যেদিন আপনার বীজ থেকে ফুটে বের হয় তার থেকে 1 মাস অর্থাৎ 30-35 দিন পর মূল জমিতে রোপণের জন্য জমি প্রস্তুত করতে হয়, আর এই জমি প্রস্তুত করার জন্য মাটি বেঁধে 4-5টা চাষ দিতে হয়। চাষ দিয়ে রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে জমিটা প্রস্তুত করে নিতে হয়। সাধারণত এই জমিতে রাসায়নিক সারটা
তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়েছে, এবং গরুর যে বিষটা আছে, গোবর আছে, গ্যাসমুক্ত পচা গোবর, সেটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হওয়ার পর আপনার মূল জমিতে সার দেওয়ার পরে মূল জমিতে চারা 2-3 দিন পর চারা রোপণ করা হয়। চারাটা দূরত্ব হয় সাধারণত 3.5 হাত, এক চারা থেকে আরেক চারার দূরত্ব 3.5 হাত, এবং এটার যে মাচাটা তৈরি করার জন্য বাঁশ ব্যবহার করা হয়, এবং বাঁশের সাথে সুতা এবং তার। প্রথমেই কুটিগুলা কেটে গেড়ে মাটিতে পুঁতে তারপর তার টেনে দেওয়া হয়। তার টেনে দিয়ে এই তারের মাঝখান দিয়ে সুতা টানা হয়, এবং প্রতিটা কুটির উচ্চতা থাকে 3.5 হাত। ভাইয়া, জমি চাষাবাদ করলাম, মাচা লাগালাম, ফুল আসলে কি পরিচর্যা করতে হয়? আসলে যখন মাচা তৈরি হয়ে যায়, মাচাতে গাছ উঠে, তারপর ফুল ধরে, ফুল থেকে ফল হয়, ওই সব সময় দেখা যায় যে কুচি যে ফলটা থাকে, ছোট ছোট পোকা হয় তখন, ফলটা থাকে ওই ফলে আপনার ফল ছিদ্রকারী মাছি পোকা, যেটা যেগুলো সাধারণত শসা, কুমড়া, ঝিঙ্গা এই সমস্ত লতানো গাছে ফলে আক্রমণ করে, ওই মাছি পোকার আক্রমণে ফলটা হলুদ হয়ে যায়, হলুদ হয়ে ঝরে যায়। তখন ওই মাছি পোকাটাকে দমন করার জন্য আমরা সাধারণত কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে প্রতি 10 শতক জমির জন্য 4টা সেক্সপেরিমন ট্র্যাপ অর্থাৎ ফাঁদ ব্যবহার করার জন্য, এবং হলুদ আটালু ফাঁদও আমরা ব্যবহার করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। তখন আক্রমণের তীব্রতা যদি বেশি হয়, দেখা যাচ্ছে যে ওই ফেরোমন ফাঁদ এবং অন্যান্য ফাঁদের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। আমরা যে কীটনাশক ব্যবহার করছি, এ থেকে কি আমরা নিরাপদ সবজি পাচ্ছি? আসলে সম্মানিত বালাই দমন ব্যবস্থাপনার সর্বশেষ ধাপটা হচ্ছে বালাইনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার। আমরা যে কীটনাশকটা ব্যবহার করব, সেটার একটা নির্দিষ্ট একটা মাত্রায় যদি আমরা ব্যবহার করি, এবং নির্দিষ্ট ফসল তোলার একটা নির্দিষ্ট সময় আগে যদি আমরা সেটা ব্যবহার করি, তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। ভাইয়া, নিরাপদ সবজি আসলে আমাদের শরীরের জন্য কতটুকু জরুরি? নিরাপদ সবজি নিঃসন্দেহে বলা যায় যে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। বর্তমানে যেভাবে কীটনাশকের ব্যবহার চলছে, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি এই কীটনাশকটা যেন সঠিক নিয়মে সঠিক মাত্রায় ব্যবহার হয়, এবং সবজির ক্ষেত্রে সেটা যেন যত্রতত্র ব্যবহার না হয় সেদিকে আমরা নজর রাখছি। আর নিরাপদ সবজি তো অবশ্যই মানুষের জন্য প্রয়োজন। যে কৃষকের মাঠে যে সবজিটা আছে, সেটা সে এখন থেকে 10 দিন পর হারভেস্ট করবে, কিন্তু 4 দিন আগে সে ওই জমিতে কীটনাশক ব্যবহার করলো, কিন্তু ওই কীটনাশকের যে একটা মেয়াদ আছে, কীটনাশক ব্যবহার করার, যেমন মনে করেন যে 10 দিন অথবা 20 দিন পর্যন্ত ফসলে পোকা আক্রমণ করবে না, কিন্তু ওই 20 দিন অতিবাহিত হওয়ার আগেই কৃষক সেই সবজিটা তুলে বাজারে নিয়ে যাচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে কীটনাশকের প্রভাবটা সবজিতে থেকে যাচ্ছে, এবং সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই দিকগুলো বিবেচনা করে আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে আসছি যেন জৈবিক পদ্ধতিতে জৈবিক বালাইনাশক ইউজ করে, এবং জৈবিক ফাঁদ যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে কৃষক সবজি উৎপাদন করে। ভাইয়া, এই নিরাপদ সবজি বাজারে এর চাহিদাও অনেক বেশি, আমরা এর লাভ লস সম্পর্কে জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। আপু, আপনার উপজেলার কৃষির বাস্তব চিত্র এবং আপনি কৃষকদেরকে কীভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। কৃষকগঞ্জ সদর উপজেলায় 650 হেক্টর জমিতে আমরা সবজি চাষ করছি। এর মধ্যে আমাদের প্রধান ফসল হচ্ছে ধান। ধান আমরা উৎপাদন করছি, 13,000 হেক্টর জমিতে আমরা ধান উৎপাদন করছি। এছাড়াও বিভিন্ন ধরনের ফসল আছে, গম, ভুট্টা, সরিষা, তেল জাতীয় ফসল, বিভিন্ন ধরনের সবজি আমরা উৎপাদন করে যাচ্ছি। আর বাংলাদেশ সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে
কৃষিকে অগ্রাধিকার দেওয়া। কৃষির অগ্রাধিকারের জন্য এই সদর উপজেলায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে নিরাপদভাবে কিভাবে সবজি উৎপাদন করতে হবে সেই জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি আমরা। এছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্প আছে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প আছে, বসতবাড়ির আঙিনায় অনাবাদ্য এবং পুষ্টি প্রকল্প, এছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন ধরনের উপকরণ সহযোগিতা করে যাচ্ছি। আপু, আপনি বললেন উপকরণ, আসলে এখানে কি কি উপকরণ আছে? কৃষি উপকরণের মধ্যে আছে সার, বীজ, তারপর জৈব বালানাশক হিসেবে আমরা কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট কীভাবে উৎপাদন করতে হয় সেটার পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়াও এখানে আছে সেক্স ফেরোমন ফাঁদ, যেটা হচ্ছে জৈব কৃষির একটা প্রধান নিয়ামক, কীভাবে কৃষকরা ব্যবহার করবে সেটা আমরা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদেরকে সাপ্লাই করি, প্রশিক্ষণে দিয়ে থাকি। এছাড়া আছে ইয়েলো স্টিকি স্ট্রাপ, যেটার মাধ্যমে আমরা ক্ষতিকর পোকাগুলোকে দমন করি এবং নিরাপদ ফসল উৎপাদনে কৃষক যেন বাংলাদেশের এক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে সেভাবে ওনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আপু, একটা সময় কৃষকেরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করত, কিন্তু এখন তারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছে, আপনার উপজেলায় এর চিত্রটা কেমন? আমাদের আপনি যথার্থই বলেছেন, আগে কৃষকরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করত, বর্তমানে পরিবেশ কৃষিবান্ধব সরকারের সহযোগিতায় আমাদের আন্তরিক প্রচেষ্টায়, এবং আগে কৃষকদের একটা ধারণা ছিল তারা মাঠে যায় না, কিন্তু এখন উপসহকারী কৃষি কর্মকর্তারা সকল প্রযুক্তি নিয়ে, সকল আধুনিক যন্ত্র বা আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষকের দোরগোড়ায় যাচ্ছে, ওনাদেরকে পরামর্শ দিচ্ছে, আর সরকারের সহযোগিতায় আমরা আধুনিক প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। বাংলাদেশ এস ডিজি গোলের 17টা গোল আছে, এর মধ্যে 2 নম্বর গোল হচ্ছে সকলের জন্য 2030 সালের মধ্যে নিরাপদ পুষ্টিকর এবং পর্যাপ্ত খাবার সকলের জন্য সরবরাহ করে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই প্রত্যাশাকে আমরা সামনে রেখে বর্তমান কৃষিবান্ধব সরকারের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে মোটিভেট করছি যেন তারা নিরাপদ কৃষির দিকে ঝুঁকতে পারে। আপু, আপনার উপজেলায় কতগুলো কৃষক আওতাভুক্ত হয়েছে? আমাদের উপজেলায় ম্যাক্সিমাম কৃষকই এখন নিরাপদ কৃষির আওতায় চলে এসেছে। আমরা তাদেরকে বিভিন্ন প্রকল্প থেকে, যে আমি বললাম ভার্মি কম্পোস্ট কীভাবে উৎপাদন করতে হয়, কীভাবে নিরাপদ প্রযুক্তিগুলো ব্যবহার করতে হয়, এগুলো আমাদের আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, অফিসের মাধ্যমে কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আচ্ছা আপু, ভার্মি কম্পোস্টটা আসলে কি? আচ্ছা, ভার্মি কম্পোস্ট হচ্ছে যেটাকে বাংলায় বলে কেঁচো সার। কেঁচো সার, জি। কেঁচো থেকে সাধারণত এই সারটা উৎপাদন করা হয়। কেঁচোকে প্রকৃতি লাঙ্গল বলতো, কিন্তু এখন আমরা মাত্রাতিরিক্ত যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছি, বিশেষ করে কৃষকরা অধিক ফলনের আশায় তারা মাত্রাটা না বুঝে জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করছে, তাতে করে আমাদের মাটির উর্বরতা শক্তিটা কমে যাচ্ছে। যেখানে মাটির উর্বরতা শক্তি থাকার কথা 5 ভাগ, সেখানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে 1 থেকে 1.5 ভাগ রয়েছে। সেজন্য জৈব সার হিসেবে কেঁচো সারটা যদি ব্যবহার করি তাহলে মাটির উৎপাদন শক্তিটা বৃদ্ধি পায়। কেঁচো সারে অন্যান্য যে কম্পোস্ট সারগুলো আছে সেটাতে 7 থেকে 10% পুষ্টিগুণ বেশি, আর কেঁচো সারটা উৎপাদন করে আমরা যদি সেটা ফসলে ব্যবহার করতে পারি তাহলে ফসলের ফলন 15 থেকে 20% বেশি বৃদ্ধি পায়। আর হচ্ছে গাছের যে ফলগুলো থাকে, ফলের আকারটা, গন্ধ, স্বাদ সব কিছু একদম আকর্ষণীয় হয়ে ওঠে। ভার্মিকম্পোস্ট সারের সবচেয়ে বড় যে একটা গুণাগুণ হচ্ছে আমাদের উদ্ভিদের জন্য যে প্রধান প্রধান খাদ্যের উপাদানগুলো দরকার, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এই সবগুলোই ভার্মিকম্পোস্টে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আর ভার্মিকম্পোস্টে বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন থাকে যেটা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। আর ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে হচ্ছে মাটির যে পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়, আর মাটিতে কিছু মাইক্রোবিয়াল অর্গানিজম আছে যেগুলো কার্যকরিতা বৃদ্ধি পায় আর পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়, তাতে করে ফসলের উৎপাদনটা আমরা বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, আপনি তো খুব ভালো জমি চাষ করতে পারেন এবং চাষাবাদ করতে পারেন, তো আপনি এবছর কি কি ফসল ফলাচ্ছেন? ফসল এবছর ফলাচ্ছি, আপনার তো দেখতে আছেন, জালি কুমড়া চাষ করেছি, জি, ওইখানে আবার মালচিং দেওয়া টমেটো চাষ করেছি, আবার ফুলকপি চাষ করেছি। আচ্ছা, আপনার এগুলা এবার করেছি। আপনার এই জালি কুমড়ার বাজারে এর চাহিদা কেমন? চাহিদা অনেক চাহিদা, আপনার ব্যাপারীর আয়া ফোন দিয়া কেতের হেরায় আয়া কাইটা হেরায় কেতের গাড়ি দিয়ে আবার লইয়া যায় হেরায়।
আচ্ছা, এখান থেকে আপনি আবার বাজারেও নিয়ে বিক্রি করেন? বাজারে তো হেরা, বাজারে তো আর নিতে হয় না, ব্যাপারীরা আইসাই কেতেতে কাইটা লইয়া যাগা। আচ্ছা, কেমন দামে আপনি বিক্রি করেন? একটা জালি কুমড়া আপনি কত করে বিক্রি করেন? একটা জালি কুমড়া আপনার বিক্রি করি এলো 35 টাকা 40 টাকা, আপনার এক একদিন এক এক রকম বাজার। এক এক রকম, যখন যেমন দাম আসে সেভাবেই সেই দামে বিক্রি করেন, যেমন চাহিদা থাকে সেভাবেই দিতেছে ব্যাপারীরা। ভাইয়া, 20 কাঠা জমি থেকে আপনার লাভ লস কেমন হবে? 20 কাঠা জমি, এবার 20 কাঠা জমি বাড়াইছে যেহেতু, এবার লাভের সংখ্যাটা আরও অনেক বেশি হবে বোঝা যাচ্ছে। আর এবারও বেশ বাজার অনেক ভালোই দেখা গেছে, যে আপনার 20 কাঠা জমির মধ্যে গাছ আছে হলো 2000 গাছ আছে, দেখা গেছে যে দৈনিক 1400-1200 কুমড়া উঠবারি ফুলরি ফুলভাবে লাগলে। আচ্ছা আচ্ছা, এবং আপনার এখনও ফুল লাগছে না, আবার ওটাতে আপনার 7 দিন পরে ওটাতে কাটবারি কাটটা বাজারে নিয়ে যাব। ভাই, আপনার তো জালি কুমড়ার চাষাবাদ খুব ভালোই হচ্ছে, আপনি খুব লাভবানও হয়েছেন। আপনি এবছর কি এই জালি কুমড়া চাষাবাদ থেকে কি আরেকটি জমি কেনার পরিকল্পনা করছেন? হ্যাঁ, দুজো বাজার দুজো ভালো থাকে, তে আপনি দেখা গেছে যে অনেক লাভবান হয়, তাই আশা করি যে কিনতে পারবো, সুন্দরভাবে দুজো তুলতে পারি। ভাই, এবার একটু আপনার কাছে আসি, আপনার ব্লকে নিরাপদ সবজি উৎপাদনে কতজন কৃষক এর সাথে সম্পৃক্ত আছে? বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেটা হচ্ছে কামালিয়াচর গ্রাম। আর এই কামালিয়াচর গ্রামে 20-25 জন কৃষক সবজি কুমড়া চাষের সাথে সম্পৃক্ত। আমি সকল কৃষককেই যেন নিরাপদ সবজি উৎপাদন করতে পারে সেজন্য পরামর্শ দিয়ে আসছি। ভাইয়া, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো, আপনারা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনাদের কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম। তাছাড়া আমাদের প্রত্যেক জেলায় উপজেলায় নিরাপদ সবজি উৎপাদন করা দরকার। আর টিভির কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়াছর ব্লকের পক্ষ থেকে, যে আমার ব্লকে এসে এমন আরটিভির পক্ষ থেকে এমন সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমাদের সুস্বাস্থ্য রক্ষায় নিরাপদ সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের কৃষকরা এবং কৃষি কর্মকর্তারা নিরাপদ সবজি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তেমনি আজ সারাদিন আমরা একজন সফল কৃষকের নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কে জানলাম। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 0987-818-4077। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি হুমায়া জাহান, ছোয়া আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।